তিনি জননেতা। রাজনৈতিক কর্মসূচি বাদেও ধার্মিক এবং সামাজিক কর্মসূচিতে বিপ্লব কুমার দেব উপস্থিত থাকলেই মানুষের ভালোবাসায় ভেসে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। বিজেপি জনজাতি মোর্চার কর্মসূচিতে ঝড়ো বক্তব্য রেখে হাজারো জনতার হৃদয় জেতার পর হাজির হলেন পশ্চিম জেলা চন্দ্রপুর বাজার এবং রাজধানীর দুর্গাচমনী বাজারের ধার্মিক উৎসবে। নিজেদের প্রিয় মানুষকে কাছে পেয়ে মুহূর্তে চারপাশে জমা হয়ে গেল অসংখ্য জনতা। উপস্থিত ভক্তমণ্ডলীর মধ্যে নিজের হাতে প্রসাদ বিতরণ করেন রাজ্য বিজেপির অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব বিপ্লব কুমার দেব। তার কাছ থেকে প্রসাদ নেবার জন্য তখন উপস্থিত ভক্তজনদের মধ্যে প্রবল উৎসাহের আবহ। উল্লেখ্য, 23 নির্বাচনে দলের বিজয় সুনিশ্চিত করতে সারা রাজ্যে ঝড়ের গতিতে নির্বাচনী প্রচার এবং কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিপ্লব কুমার দেব। রাজ্যের সার্বিক বিকাশ এবং সোনালী ভবিষ্যৎ নির্মাণের জন্যই 23-এ আবার শক্তিশালী বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে ডাক দিয়েছেন তিনি। তাই রাজনৈতিক কর্মসূচি হোক অথবা ধার্মিক উৎসবের প্রাঙ্গণ, বিপ্লব কুমার দেব যেখানে উপস্থিত সেখানে শুধুই বিকাশমুখী অসংখ্য মানুষের ভিড়। মুখ্যমন্ত্রী থাকার সময় সোনালী ত্রিপুরা গড়ার এই স্বপ্নই নিপুণ হাতে প্রতিটি রাজ্যবাসীর মনে বপন করে গেছেন বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।